এই মুহূর্তে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে এই মুহূর্তে মোহন আমাদের প্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে জানবো যে কি পরিস্থিতি, যেখানে চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে এই মুহূর্তে সল্টলেক চত্বর থেকে কি ছবি উঠে আসছে। মোহন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মোহন, কি ছবি, সবাই দৌড়চ্ছেন কেন? দেখো, মেগা তালিকা প্রকাশ করতে হবে এই দাবিতে অপর প্রাইমারি আন্দোলনকারীরা তারা আজ এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছেন। ইতিমধ্যে সেক্টর 5 মেট্রোতে এসে দাঁড়িয়ে আছেন তারা। কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে নেমে এসএসসির উদ্দেশ্যে রওনা দেবেন। ব্যাপক পুলিশি নিরাপত্তা রয়েছে যাতে আন্দোলনকারীরা সেখানে না আসতে পারে। ইতিমধ্যে তার জন্য পুলিশের যে তৎপরতা, তুমি হাঁপাচ্ছ, তোমার কাছ থেকে শুনবো আমি। তার আগে একটু ছবিটা দেখিয়ে নিই, একটু ছবিটা দেখে নিয়ে তারপর তোমার কাছ থেকে বক্তব্য শুনবো। এই মুহূর্তে যেখানে সেক্টর 5 মেট্রোর সামনে আন্দোলনকারীরা যারা আপার প্রাইমারিতে চাকরি প্রার্থী, তারা এই মুহূর্তে ওই মেট্রো ভবনের সামনে যেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই ছবি কিন্তু উঠে আসছে। চাকরি প্রার্থীদের আন্দোলন আর সেই আন্দোলনে মেট্রো ভবনের সামনের ছবি। হ্যাঁ মোহন, বলো এবার। চাকরি প্রার্থীদের আন্দোলনে ছবি, যেখানে মেট্রো ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে যারা চাকরি প্রার্থী রয়েছেন মেধা তালিকা প্রকাশের দাবি করছেন তারা। সেক্টর 5 মেট্রোর সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, মেধা তালিকা প্রকাশের দাবি। তবে পুলিশে ছয় না, মেট্রো সামনে থেকে বেরোচ্ছেন এই মুহূর্তে, মেট্রো গেট থেকে বেরোচ্ছেন চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছেন, মেধা তালিকা প্রকাশের দাবি করছেন, যারা বলছেন বাংলায় আধারে ভবিষ্যৎ। মেধা তালিকা প্রকাশের দাবিতে সেক্টর 5 মেট্রোর সামনে এই মুহূর্তে পুলিশ এবং মেধা তালিকা প্রকাশের দাবিতে আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা মেট্রো থেকে বেরিয়ে এসে তারা স্লোগানিং করছেন যে ছবি সেক্টর 5-এর মেট্রোর সামনে উঠে আসছে এবং তারা বারবার বলছেন মেধা তালিকা প্রকাশ করুক। পঞ্চম এবং অষ্টম শ্রেণীর যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের এসএসসি ভবন অভিযান, আর সেই এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা, পুলিশে ছয়লাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেক্টর 5-এর মেট্রো স্টেশনের সামনে। কারণ এই মেট্রো স্টেশনের সামনে জমায়েত সরাসরি মোহন রয়েছেন। মোহন, কি হচ্ছে? তারা করছেন কিন্তু পুলিশের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনকে এগোতে দেবে না, আটক করবে বা গ্রেপ্তার করবে এমনটাই ছবি তুমি দেখতে পাচ্ছ এখানে। অর্থাৎ যে আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করতে শুরু করেছে পুলিশ এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই আন্দোলনকারীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ওরা তারা না যেতে পারেন এসএসসি ভবন পর্যন্ত। হ্যাঁ, 9 বছরের যন্ত্রণা আমাদের, প্রত্যেক সপ্তাহে কমিশনের চেয়ারম্যান বলছেন আমাদের এটা অন্যায়, 9 বছরের একটা প্যানেল নাই, কিসের জন্য স্কুল সার্ভিস কমিশনের ন্যূনতম লজ্জা নেই? আমরা এখানে লড়াই করতেছি, আমরা কাল বা
বাড়ি রয়েছেন তাদেরকে আটক করছে পুলিশ। সেই ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে আপার প্রাইমারি মেগা তালিকায় ভুক্ত যারা রয়েছেন সেই মেগা তালিকা প্রকাশ, তাই কিন্তু আজকে তারা এসএসসি অভিযানে ডাক দিয়েছিলেন। ইতিমধ্যেই প্রচুর সংখ্যক আন্দোলনকারী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, খুদে বাচ্চাকেও নিয়ে আসছে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ইতিমধ্যেই তাদেরকে আটক। বিক্ষোভকারীদের টেনে হিচড়ে বার করা হলো, চাঁদোলা করে তাদেরকে পুলিশের ভ্যানে তোলা হলো। যে ছবি উঠে আসছে সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে থেকে, তাদের কি দাবি, তাদের মেধা তালিকা প্রকাশের দাবি। পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, মেধা তালিকা প্রকাশের দাবি করছেন তারা চাকরি প্রার্থীরা, সেই ছবি উঠে আসছে। হ্যাঁ, আরো স্পষ্ট ছবি পাচ্ছি, আটক করা হলো এবং অনেকেই রিপাবলিক বাংলার সামনে তারা বললেন যে কি অপরাধ তাদের আটক করা হলো।